सेफ ड्राइभ सेफ लाइफ प्रचारमा सिलगढी ट्राफिक पुलिस सहि आएको छ। गत 11 जनवरीदेखि सुरु भएको सेफ ड्राइभ सेफ लाइफ कार्यक्रममा आज सिलगढी विशाल सिनेमा हलको अगाडि एडिसिपी डम्बर सिंह सोनारले हेलमेट विहीन बाइक अनि स्कुटी चालकहरूलाई हेलमेट साथै चकलेट अनि गुलाबको फुल निशुल्क वितरण गरेका छन्। ट्राफिक निरापत्ता सप्ताह चालु হয়েছে, তো এর মধ্যে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ কি কি ব্যবস্থা নিচ্ছে, কোন কোন জায়গায়? আমাদের শিলিগুড়ি ট্রাফিক পুলিশের 6খানা গার্ড আছে, ট্রাফিক গার্ড আছে। তা আমরা প্রত্যেক গার্ডেই আমরা এই অনুষ্ঠানটা আমরা শুরু করছি। অনুষ্ঠান মানে কি, এই রোড সেফটি উইক সেফ ড্রাইভ সেফ লাইফ, তাতে আমরা বিভিন্নভাবে বার্তা দিচ্ছি মানুষকে, নির্দেশগুলো দিয়ে ট্রাফিক নিয়ম সম্পর্কে নিয়ে। প্লাস আজকে আমরা যেটা এই বক্তব্য ট্রাফিক গার্ড বিশেষ করে একটা উদ্যোগ নিয়ে, একটা যাদের মাথা হেলমেট নাই তাদেরকে আমরা হেলমেট পরিয়ে দিয়ে আজকে আমরা বলছি, উইলেন রাইডার হোক বা রাইডার হোক দুজনকে বলছি, যারা যারা হেলমেট পরছে না এটা হেলমেট আজকে পড়েন। এটা কিন্তু আপনাদেরকে আমরা হেলমেট পরানো মানে হচ্ছে কি আপনি সুরক্ষিত হন, এইভাবে আমরা বার্তা দিচ্ছি। আর বিভিন্নভাবে আমরা যে রোড ক্রসিংগুলো সিগনালগুলো নিয়ে আমরা বলছি, ছাত্রদের সঙ্গে আছে আবার সকলের একটা আমাদের জার্মান স্কুলে বাচ্চাদের ড্রাইভারদেরকে নিয়ে আবার আমাদের ক্যাম্পেইন হয়েছে, যাতে বাচ্চারাও যদি জানে তাদের আইন কীভাবে চলতে হবে, রাস্তা চলতে হবে, এইসব করে আমরা এইভাবে আমরা সবাইকে জাগরুক করতে চাই রিগার্ডিং ট্রাফিক আইন। আচ্ছা সাহেব, আর 11টা সাড়ে 11টার সময় বিভিন্ন জায়গায় একটা বেআইনি রেস শুরু হয়, প্রচণ্ড আওয়াজ তুলে, সেরকম হলে আপনারা আমাদের গোপনভাবে আমাদেরকে খবর দেবেন, আমাদের আপনাদের নাম করে করবো না, আমরা সেই জায়গাগুলোতে এসে আমরা হানা দিই, হানা দিয়ে আমরা ট্রাফিকে যে ব্যবস্থা হচ্ছে সেই ব্যবস্থা নিব, সেটা আপনারা আমাদেরকে বলুন কোন জায়গাতে হচ্ছে, কারা করছেন আমরা নিশ্চয়।